একদম তোর লাইফে তুই পরিবর্তন আন, তুই ওইভাবে চলিস না, ওইভাবে চলা যায় না। আমি অনেকবার বলেছি, আমার কথা হয়ে শুনেনি, দিদি আমার এই কষ্ট হচ্ছে। আমি তো কাছে এসেছি, আমাকে অনেকবার বলেছে দিদি তুই অত দূরে আছিস তো তাই আমাদের সাথে একদম উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তুই আয় তুই মেদিনীপুরে চলে আয় দেখবি আমাদের সব ঠিক হয়ে যাবে। আমি মেদিনীপুরে এলাম, আমি এলাম, ভাই আমাকে ছেড়ে চলে গেল। আমি কতবার ভাইকে দেখেছি, কতবার কাল কলকাতায় যাচ্ছে মাসিমা, আত্মীয় স্বজন সবাই ভাবছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনরা কি জানে কোথায় কোথায় তোমার এত গর্ব সম্ভব? জানি আত্মীয় স্বজন কিসের মাসিমা, অনুমতি দাও লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়ের সম্মতি দিলেন, কিছু দূর যেতে যেতে দুজনের আমাদের উন্নয়নের মনি আমাদের হৃদয়ের মাঝে যে মানুষটা বসে থাকত সেই টোটলদা আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা স্মরণ করে নেব কিছু কথা। আমাদের ছোটো মাস্টারমশাই আছেন, উনি আমার থেকেও ওনাকে আরও বেশি দিন ধরে ছিলেন একটা কারণে, হিমায়বাবু বাড়ির কাছাকাছি উনি প্রথম চাকরি করতেন, তখন থেকেই ওনার সঙ্গে আমার খুব সংক্ষেপেই ওনার কাছ থেকে কিছু কথা কিছু অভিজ্ঞতা শুনে নেব, মানে করে দেব সত্যি। আমি সর্বপ্রথম অমরের আলোক আমার রাজনীতির সহকর্মী তার আত্মার প্রতি শান্তি কামনা করি। উনি আমার পরিচিত নয়, উনি আমার পরিবারের পরিচিত। যেদিন সংবাদটা আমার বাড়িতে পৌঁছায়, আমার বাড়ির আমার স্ত্রী আমার মেয়েরা সবাই হাওয়া উপরে কেঁদে উঠেছিল যে বাবার জমি থেকে আমার বাড়ি ছেড়ে গেল, আটেরা বিয়াপচার হয়ে গেল। যে বাড়ির যে মানুষটা আমার বাড়িতে এক কাপ চা খেয়েও দিনের পর দিন সব জায়গায় আমি আর কি বলবো, এখানে এসেছি অনেক পরে তার সাথে পরিচয়। এলাকায় আমার এলাকায় প্রথম চাকরি করতে গিয়েছিল, তারপরে গান, তারপরে আমার এখানে অনুষ্ঠান, সেই সমস্ত কিছু মানে সবসময় প্রতি মুহূর্তে আজকে যখন আমি আসছি তখন আমাকে বাড়ির লোক স্মরণ করে দিচ্ছে, তুমি তো যাবে, তুমি তো আর দোকানকে দেখতে পাবেনি, তুমি অন্য কার কাছে যাবে। আমি বললাম আমার সেখানে চোটন ছাড়াও আরও অনেক ছাত্র ছাত্রী আমার অনেক বন্ধুবান্ধব আছে, কিন্তু তার কথা আমি কখনোই বলতে পারবো না। এবং আমি যখন প্রথম এসে কলকাতাতে এখানে ওখানে কোনো অনুষ্ঠানে থাকতাম, আমি ওই অমরেন্দ্র আলোকের বাড়িতেই থাকতাম, তখন ওনার মা ছিল, তিনি আমাকে তার ছেলের মতোই ভাবতো। আর ওনার পাশে থাকতো ওনার দিদিমা, দিদিমা সেই একটি কাঠের তলায় বসে থাকতো এবং আমাকে বলতো বাবু একটা পান খেয়ে যাও। তিনি তার যে পানের টাবর আমার আজও আমার চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু সব তারা গেছে, তাদের সময় হয়েছে, কিন্তু ওনার যে অকাল মৃত্যু, উনি নিজেকে কীভাবে দম নাম ধরে দম ধরে জর্জরিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আমি আজও বুঝে উঠতে পারিনি। আমি আর বিশেষ কিছু বলতে পারবো না, আমার মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত। শ্রোতীয় স্যারকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম জানালাম। আজকে কথা বলতে গিয়ে শুধু যেন কথা কেটে যায়, কথা আসতে চায় না। আমাদের টোটনদার আমাদের কাছে নেই, যে টোটনদার আমাদের এই মেলায় এই ক্লাব ক্ষুদ্র প্রেসিডেন্সি ক্লাবে একটা প্রাণ ছিল, শুধুমাত্র
গানই যেটুকুন পরিচিত ছিল এমনটা না, খেলাধুলা যতক্ষণ না খুব ভালো ছিল, ভালো ফুটবল খেলত, ভালো কাবাডি খেলত, ভালো আমাদের সেই সময় নন্দাসা হতো, আমাদের খুব ভালো খেলত, সেই সঙ্গে শিক্ষকরা করতেন করতেন নাটক যাত্রা, যাতে অসাধারণ ভিলেনের ভূমিকা অভিনয় করতেন। খুব ছোট্ট বয়স থেকেই ওনার যাত্রা হাতে করে ওনার বাবার হাত ধরে, তো তাকে লক্ষ্য করেই আমাদের এই পূর্ব প্রেসিডেন্সি ক্লাবে যাত্রার টিম গড়ে উঠেছিল। আগে ছিল অনেকদিন আগে ওনাদের বাবাদের সঙ্গে ছিল, কিন্তু মাঝখানে একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার টোটনদা আমাদের সঙ্গে নিয়ে সেই যাত্রার টিম প্রেসিডেন্সি নাট্য সংস্থা নাম নিয়ে বিভিন্ন জায়গায় আমরা অভিনয় করেছি। আজকে সেই টোটনদার প্রতিকৃতিতে আমরা মালা দিচ্ছি, এটা আমরা ভাবতেই পারিনি। আমরা আমাদের টোটনদারই কথা সত্যজিৎ সত্যজিতের কাছ থেকে কিছু গান এবং কিছু কথা শুনে নেব এই সময়, সত্যজিৎ ভাইকে অনুরোধ করব তো চারটি কথা শুনে কিছু গান। মিঠুন, মিঠুন ভাইকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, তবলা মিঠুন কর, মিঠুনকে মঞ্চে আহ্বান করছি। আজকে এটা যেন একটা আবেগের দিন, আমাদের সত্যি শ্রী শ্রী ধাবাই উৎসব কুন্দ গ্রামীণ মেলা আজকে শেষ হচ্ছে, আমাদের কাছে একটা যেন বিশ্বের সুর ভেসে আসছে। এই মেলা এক বছর ধরে আমরা সবাই চেষ্টা করি কীভাবে আগামী বছর মেলা হবে ভাবতে থাকি। সেই মেলাটাই এলো একদিন দুদিন তিন দিন করে চার দিন পার হয়ে আজকে আমরা পঞ্চম দিন এসেছি। মনে হচ্ছে যেন এই মাত্র মেলা শুরু হলো, আবার শেষ হয়ে যাবে, এটা ভাবতে আমার কাছে আমাদের কাছে সকলেরই কষ্টে। তবু আগামী আমন্ত্রণ তো আমাদের থাকবে, আজকে আমরা শেষ করলে আবার এক বছর ধরে আমরা আগামী দিনের জন্য প্রস্তুতির পর্বটা চালাব। জানি না কি অপরাধ করেছি আমি।
Oh,